আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। এক ইট শুধুমাত্র সঠিকভাবে খাওয়ার নিয়ম না জানার কারণে অনেকেরই গর্ভপাত হয় না। আপনার পেটে থাকা ব্রঞ্চি পুরোপুরি ক্লিয়ার করতে এক ইট প্যাকেটের প্রতিটি ট্যাবলেট সঠিকভাবে খাওয়া অত্যাবশ্যকীয়। সামান্য একটি ভুলের কারণে আপনার মাসিক নাও হতে পারে। আজকের এই ভিডিওতে এক ইট খাওয়ার সঠিক নিয়ম কীভাবে তা আপনাদের সামনে তুলে ধরব, যাতে আপনার পেটে আসা অনাকাঙ্ক্ষিত গর্ভধারণটি সফলভাবে গর্ভপাত হয় এবং আপনার স্বাস্থ্যের কোনো ক্ষতি না হয়। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আর ভিডিও শুরু করার আগে একটা কথা, বিভিন্ন ওষুধের পরিচিতি এবং গুরুত্বপূর্ণ মেডিকেল টেস্ট সম্পর্কে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। একই ট্যাবলেট খাওয়ার সঠিক নিয়ম জানাতে আমি আপনাদের জন্য নতুন একটি প্যাকেট নিয়ে এসেছি। এটির মূল্য নিয়েছে 300 টাকা। একই ট্যাবলেট বাজারে নিয়ে এসেছে একমি ল্যাবরেটরিজ লিমিটেড। আর এটি কেনার আগে অবশ্যই এর মেয়াদ উত্তীর্ণ তারিখ দেখে ক্রয় করবেন। একই ওষুধটি মোটামুটি কম বেশি ছোটো বড় সব ওষুধের দোকানেই পাওয়া যায়। দেখা যাচ্ছে এর ভেতরে একটি নির্দেশনাবলী রয়েছে। আমি সবাইকে অনুরোধ করব, এই ওষুধটি খাওয়ার আগে যেন সবাই অবশ্যই মনোযোগ সহকারে এটি পড়ে নেয়। তাহলে আপনার মনের মধ্যে থাকা অনেক অজানা প্রশ্নের উত্তর এর মাঝেই পেয়ে যাবেন। আর এটি হচ্ছে মূলত মেইন ওষুধের প্যাকেট। তো চলুন এটি কাটা যায়। কাটার সময় একটু সাবধানে থাকবেন যাতে ভেতরে ওষুধগুলি ধারালো কেজির আঘাতে নষ্ট না হয়ে যায়। দেখতে পাচ্ছেন এক প্যাকেট একটির ভেতরে মোট 5টি ট্যাবলেট থাকে। আর একটু ভালো করে খেয়াল করুন, এই 5টি ট্যাবলেট কিন্তু দুই ভাগে বিভক্ত। এই বড়টা হচ্ছে এক ধরনের মেডিসিন, আর এই বাকি 4টি হচ্ছে আরেক ধরনের মেডিসিন। আর এদের সেবন করার নিয়মটাও কিন্তু আলাদা। এই বড় একটা ট্যাবলেট, এর নাম হচ্ছে ফ্রিস্টন, যাতে আছে মেপিপ্রোস্টন 200 মিলিগ্রাম। এই ট্যাবলেটটি আপনার প্রথম দিনে পানি দিয়ে গিলে খেতে হবে। আর এটি আপনার যে ডাক্তারের পরামর্শে এই ওষুধটি খাচ্ছেন তার সামনে খেলে সব থেকে ভালো হয়। এটি খাওয়ার সময় ঘড়ির টাইমটি মনে রাখুন, কারণ এই বড় ট্যাবলেটটা খাওয়ার 24 থেকে 48 ঘন্টার মধ্যে বাকি 4 ছোট ছোট ট্যাবলেটগুলি সেবন করতে হবে। এই ছোট ট্যাবলেটগুলির নাম হচ্ছে মিপটল, যাতে আছে মিসোপ্রোস্টল 200 মাইক্রোগ্রাম। আর এখানে সবাই ভুলটা করে থাকে, এই ছোট ট্যাবলেটগুলি সরাসরি পানি দিয়ে গিলে খাওয়ার জন্য নয়, এইগুলি আপনার জিহ্বার নিচে অথবা দুই মাড়ির মাঝে দুটি করে রেখে দিতে হবে। 20 থেকে 30 মিনিটের মধ্যে এগুলো আপনি আপনার পেটে গলে চলে যাবে। যদি 30 মিনিটের মধ্যেও আপনার মুখে থাকা ট্যাবলেটগুলি পুরোপুরি না গলে, তাহলে অবশিষ্ট অংশটুকু পানি দিয়ে গিলে খেয়ে নিতে হবে। আপনি যদি এই নিয়মে ওষুধগুলি সেবন করেন আর আপনার শেষ মাসিক যদি 63 দিনের কম হয়, তাহলে আপনি শতভাগ নিশ্চিত থাকতে পারেন আপনার মাসিক শুরু হয়ে যাবে এবং ব্রণটি ক্লিয়ার হয়ে যাবে। আর মাসিকের সাথে হালকা দলা বা চাকাচাকা রক্ত বের হতে পারে, এটা স্বাভাবিক। আর এই মাসিক 5 থেকে 7 দিন স্থায়ী হতে পারে। আর মাসিক শেষ হয়ে গেলে 10 থেকে 12 দিন পর একটি আল্ট্রাসোনোগ্রাফি টেস্ট করে নিশ্চিত হয়ে নিন ব্রণটি পুরোপুরি ক্লিয়ার হয়েছে কিনা। আর মাসিক চলাকালীন সময় সামান্য থেকে মাঝারি ধরনের পেট ব্যথা হতে পারে, এ সময় পেটে গরম শেক নিলে আরাম পাওয়া যায়। অথবা ব্যথার জন্য সামান্য পেন কিলার যেমন আইবুপ্রোফেন বা ন্যাপ্রোক্সিন জাতীয় ওষুধ সেবন করতে পারেন। আর ব্যথা যদি অতিরিক্ত হয় সেক্ষেত্রে আপনার ডক্টরকে বিষয়টি অবহিত করুন। একই ওষুধটি সেবনে আপনার যে কোনো ধরনের সমস্যা হলে কমেন্টস বক্সে কমেন্টস করে আমাকে জানাতে পারেন। যেমন অনেকের ট্যাবলেট খাওয়ার সময় বমি হয়ে ট্যাবলেট বের হয়ে গেলে, অথবা মাসিক না হলে, অথবা অতিরিক্ত পেট ব্যথা করলে, অথবা অতিরিক্ত ব্লিডিং হলে, ইত্যাদি যে কোনো সমস্যা আমাকে কমেন্টস করে জানাতে পারেন, আমি সর্বোচ্চ সহযোগিতা করার চেষ্টা করব। আর হ্যাঁ, একই ওষুধটি কখনোই নিজে নিজের ডাক্তারের পরামর্শ ছাড়া খাওয়ার চেষ্টা করবেন না। শুধু একই নয়, যে কোনো ওষুধই সেবন করার আগে একজন ডক্টরের পরামর্শ গ্রহণ করা উচিত। আজ এই পর্যন্তই, আগামীতে আবার দেখা হবে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আরও তথ্যমূলক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।